এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ওদিক ফিরে আছি, আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরা মুখটা দেখবো। সম্মান কিছু লাগলো শোনো, তুমি একটা কাজ করো তো, এই নাটকটা বন্ধ হলে আমাকে একটু বলো, এই নোংরামিটা আমি আর দেখতে পাচ্ছি না। এসব ন্যাকামি কি আমারও সহ্য হচ্ছে নাকি? কি করতে চাইলাম আর কি হয়ে গেল? ধুর, কপালটাই খারাপ, অসহ্য। না, এখনো প্রেম লীলা চলছে, সহ্য। ছাড়ো না, ছাড়ো না। আরে ছাড়বে না মানে কেউ কেউ যদি চলে আসে? হ্যাঁ তো চলে আসবে, আমি তো আমার বউকেই ধরে আছি, তাই না? আমি তো অন্য কারো বউয়ের গায়ে হাত দিই। অভি, এরকম করো না, ছাড়ো। ছাড়বো না, বললাম তো। দেখো, এতদিন পর তোমাকে আমি দেখছি, এতদিন পর তোমাকে আমি ধরেছি, এত সহজে ছেড়ে দেবো? তো তুমি বলো, তুমি এরকম লাফি লাফি নামছিলে কেন? লাফি লাফি কেন নামতে যাব? হঠাৎ করে আমার পা পিছলে গেল, কেন কে জানে? চাপ শিলে যে জল এলো কোথা থেকে? হ্যাঁ, জল পড়েছে। না, এটা তো শুধু জল না, তো সাবান জল। দাদা, সাবান জল এখানে কি করে পড়ে আছে? আমি তো বুঝতে পারছি না অভি। তাহলে উপরে চলো। হ্যাঁ উপরে চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার দরকার নেই, উপরে চলো। হ্যাঁ উপরে যাব, কিন্তু সাবান জলটা পরিষ্কার করে দিই, তাহলে অন্য কেউ এসে তো এখানে পা পিছলে পড়ে যাবে। হ্যাঁ দাঁড়াও। ওই দেখো, আবার লাফি লাফি নামে, আস্তে আস্তে পড়ে যাবে তো। ভারী অদ্ভুত তো, এখানে এরকম সাবান জল পড়ে আছে, কেউ দেখতেও পেল না। আমি একটু
আলোর এখনো চিৎকার শুনতে পাচ্ছি না কেন? আলো যে বলল সিঁড়ি দিয়ে নামছে। দিদি ভাই, তুমি? হ্যাঁ আমি। এত চমকে উঠলে কেন? তুমি তো ফোন করে ডাকলে আমায়। না না, চমকাবো কেন, কিছু না। এমনি ভেতরে যাবেন দাদা? যাওয়া তো উচিত। যদি মুখ ফসকে কিছু বলে ফেলে তাহলেই তো সব শেষ। তখন ভেতরে গেলেও তো আলোরা সন্দেহ করবে। সব দিকে সমস্যা জানো তো। দিদি ভাই, তুমি তুমি এরকম কেন করছো? না না আলোক, কিছু হয়নি, বসো না, বসো। আচ্ছা দিদি, তুই আমার একটা কথা বল, সিঁড়ির ওখানে এক কাদা সাবান জল কেন পড়েছিল? আমি কি করে জানবো অভি যে সিঁড়িতে কেন সাবান জল পড়েছিল? না না, আমার মনে হয় তুই জানিস, কারণ ওই সময়, ঠিক ওই সময় তুই আলোকে ফোন করে তোর ঘরে কি করে ডাকলি? অভি, তুই তুই তোর বউয়ের কথা শুনে আমাকে সন্দেহ করছিস? আমি কেন চাইবো আলোকে সিঁড়ি থেকে ফেলে দিতে? এক মিনিট, সিঁড়ি থেকে ফেলে দিতে? আমরা তো তোমাকে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ব্যাপারে কিছু বলিনি। তুমি কি করে জানলে? এই কি হয়েছে রে, কি ব্যাপার, কি হয়েছে, কি কি ব্যাপার অভি? তুই আবার তোর বউকে নিয়ে এসে অদিজাকে বিরক্ত করছিস? দেখছিস মেয়েটা কষ্ট পাচ্ছে, তার উপর আবার কষ্ট দিচ্ছিস? আমরা কেউ বিরক্ত করিনি, কেউ বিরক্ত করিনি। ও আলোকে ফোন করেছিল, ওর ঘরে আসতে বলেছিল, তাই আমরা এই ঘরে এসেছি। তাছাড়া সিঁড়ির ওখানে এক গাদা সাবান জল কেন পড়ে আছে জানো? আরেকটু হলে কত বড় বিপদ হতো আমাদের, তোমার ধারণা আছে? আমার জানার দরকার নেই। আর তোমাদের ঝামেলা তোমরা মেটাও। চাপ আমাদের ঝামেলা মানে? তোমাদের ঝামেলা মানে বুঝতে পারছো না? না, ওই সিঁড়িতে কি করে সাবান জল এলো, সেখানে কে উল্টে পড়লো, এসব নিয়ে আমার মাথা ব্যথা করার সময় নেই, আর মাথা ব্যথা করবো না। আর আমি চাই না এটা নিয়ে অদ্রিজারও মাথা ব্যথা বাড়ুক।